পাথর নিক্ষেপ করা হলো কূপের মধ্যে, শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হবে। পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় হবে। তো আমরা প্রবলেম সলভিং এ যে কাজগুলো করি, প্রবলেম বস্তুর আগে একটা ফিগার ড্র করি, ড্র করে আমরা প্রবলেমটা এস্টিমেট করি যে কি টাইপের প্রবলেম হতে পারে, দেন ওটা সলভ করি। তো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ ফিগারটা ড্র করি। একটা কূপ আছে, ধরলাম এরকম কোনো কূপ, যে কূপটার গভীরতা দেওয়া আছে 44.1 মিটার, ধরলাম এরকম লেভেল পর্যন্ত পানি ছিল। পানির লেভেলটা এখানে আমাদের সেরকম মেজর বিষয় না। তো একটা এখান থেকে উপর থেকে একটা পাথর নিচের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, নিচের দিকে একটা পাথর ছুঁড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা প্রথমে এই 44.1 মিটার হাইট অতিক্রম করবে। এই 44.1 মিটার হাইটটা অতিক্রম করতে এই পাথরে একটা সিগনিফিকেন্ট টাইম লাগে। সেই টাইমটা আমরা প্রথমে বের করবো, যেটাকে আমরা T1 দ্বারা রেকর্ড করলাম। এই পাথরটা এখানে পড়ার পরে এই যে এখানে শব্দ উৎপন্ন হবে, এই শব্দটা, এই তরঙ্গটা এইখানে দাঁড়িয়ে থাকা কোনো একটা ব্যক্তির কানে যেতে একটা টাইম লাগে। সেই টাইমটা কে অতিক্রম করবে? এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কে অতিক্রম করবে? শব্দ অতিক্রম করবে। এবং আমরা জানি শব্দ সমবেগে যাতায়াত করে, অর্থাৎ S=V T2 দ্বারা সেই টাইমটা রেকর্ড করলাম আমরা। সেইখান থেকে আমরা T2 পেয়ে যাবো। এই দুইটা টি এর সমন্বয় হবে আমাদের মোট টাইমটা। তো আমরা এটা সলভ করে দেখি আর কি। প্রথমে আমাদের একটা পাথর উপর থেকে পড়তেছে মুক্ত ভাবে করণীয় বস্তু, H=UT+½gT2। এখানে আমাদের যেহেতু বলছে পাথরটা জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে মুক্ত ভাবে করণীয় বস্তু, অতএব এর আদিবেগটা শূন্য, তার মানে এই টানটুক পুরোটুক শূন্য। তাহলে আমাদের বাকি থাকে কি, ½gT2। এটাকে আমরা T1 দ্বারা ডিনোট করলাম, T1 স্কয়ার। সো T1=√2H/g, দ্যাট ইজ 2×44.1/9.8, হিসাব করলে এটা আসে 3 সেকেন্ড। তো আমরা আমাদের প্রথম টুক পেয়ে গেছি। এবার আমাদের দ্বিতীয় অংশটুক বের করতে হবে যে এই শব্দ এতটুকু যেতে কত সময় নেয়। শব্দের ক্ষেত্রে আমরা যদি S=VD, এটাকে আমরা হাইট আকারে লিখলাম পরন্ত বস্তুর জন্য বা নিক্ষিপ্ত বস্তুর জন্য, H=VD। তো এখানে আমাদের শব্দের বেগটা দেওয়া আছে 340 মিটার/সেকেন্ড, দ্যাট ইজ V=340 মিটার/সেকেন্ড। এখান থেকে আমরা এই T2টা বের করব, T2=H/V, H হচ্ছে 44.1 আর V হচ্ছে 340। হিসাব করলে এটা আসে 0.12 সেকেন্ড। তো আমাদের এই শব্দ শুনতে মানে কি, এই পাথরটা পড়ছে, পড়ে পড়তে একটা টাইম নিয়েছে, এই টাইম প্লাস এই শব্দটা ওই ব্যক্তির কানে পৌঁছাতে হবে, এই দুটো টাইমের যোগফল। এটা হচ্ছে আমাদের এটি পানিতে পতনের পর শব্দ শুনতে অতিক্রান্ত সময়। তার মানে আমাদের টোটাল টি যেটা লাগবে সেটা হচ্ছে T1+T2, দ্যাট ইজ 3+0.12 সেকেন্ড, টোটালি 3.12 সেকেন্ড, অ্যান্ড দ্যাটস ইট। উপর থেকে 0.4 কেজি ভর, এখানে ভর অবশ্যই বিবেচ্য না, এটা নেগলিজিবল। কারণ কি, পরবর্তী ক্ষেত্রে ভর কোনো ম্যাটার না, ওদের এত ভর দিয়েছে কিংবা 5 কেজি 10 কেজি যাই দেখ না কেন, ওটা আমাদের কনসার্ন না। এখন বলা হয়েছে নিচে কত বেগে ছুটছে, 10 মিটার/সেকেন্ড, তার মানে এটা একটু ছেড়ে দেয় পরন্ত বস্তু না, নিচের দিকে ছুড়ে দিছে 10 মিটার/সেকেন্ড, তার মানে আমাদের আদি বেগটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। নিক্ষেপ করা হয়েছে মার্বেলটি ভূমিতে পড়ার 3 সেকেন্ড আগে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে দূরত্ব অতিক্রম করে 50 মিটার, কত মোট সময়ের 3 সেকেন্ড, ভূমিতে পড়ার 3 সেকেন্ড। তার মানে সিনারিওটা এরকম যে এই মার্বেলটা ভূমিতে পড়তে যদি টাইম লাগে টি পরিমাণ, তার মানে এরকম একটা লেভেলে, এরকম একটা লেভেলে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, 50 মিটার দূরত্ব, এতটুকু আসতে তার টাইম লাগছে হলো T-3 সেকেন্ড, তার মানে মোট টাইমের 3 সেকেন্ড আছে। তো আমরা এইভাবে আমাদের সমীকরণটা বিকাশ করো। মুক্ত ভাবে করণীয় বস্তুর জন্য আমাদের যে সূত্রটা, H=UT+½
हिसाब कर ले दाई 4.9 t² - 19.4 t - 35.4 = 0 আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ম্যাচে চলে আসছি। ম্যাচটা আমরা একটু করে দেখি। রাফি 100 গ্রাম ভরের একটি আপেলকে 29.4 মিটার/সেকেন্ড বেগে উর্ধে নিক্ষেপ করার 4 সেকেন্ড পরে একই বেগে 100 গ্রাম ভরের একটি তীরকে উর্ধে নিক্ষেপ করায় তা আপেলকে বিদ্ধ করে। বিদ্ধ করার উচ্চতা কত? আচ্ছা, এই যে এইখানে যে 100 গ্রামগুলো দেওয়া আছে, এই ভরগুলো, এগুলো বিবেচনা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ভরের কোনো কাজ নেই। এই জিনিসটা আমরা দেখছি, নগণ্য ধরে নেব বা নেগলিজেবল ধরে নেব বা মেজারি করবো না। তো আমরা দেখি, প্রথমে একটা আপেলকে উপরে নিক্ষেপ করা হয়েছে। এইভাবে একটা আপেলকে উপরে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 29.4 মিটার/সেকেন্ড। একটু পরে এই দিকেই একটা তীরকে উপরে নিক্ষেপ করা হয়েছে। এই তীরটা এই আপেলটাকে একটা জায়গায় বিদ্ধ করছে। এই বিদ্ধ করার উচ্চতাটাই চেয়েছে। তো এই তীরটাকে বলছে যে আপেলটা নিক্ষেপ করার 4 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয়েছে। তার মানে আপেলটা যদি 30 সেকেন্ডে নিক্ষেপ করা হয়, তাহলে তীরটা তার 4 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয়েছে। 4 সেকেন্ড পরে নিক্ষেপ করা হয়েছে। বাট তাদের টাইম দুইটা ভিন্ন হলেও, একজনের টাইম টি, একজনের টি মাইনাস ফোর, তাদের টাইম দুইটা ভিন্ন হলেও তাদের দুইজনের অতিক্রান্ত দূরত্ব বা তাদের অ্যাচিভ করা হাইট, এই দুইটা কিন্তু সমান। তাছাড়া কিন্তু বিদ্ধ হওয়া কখনো সম্ভব হতো না। তো আমরা দুইজনের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন ডেভেলপ করবো। দুইটা ইকুয়েশন ইকুয়েট করলে আমরা টি এর মানটা পেয়ে যাবো। তারপরে এইচের ইকুয়েশনে বসালে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো আপেলের ক্ষেত্রে এইচটা কত? ut - ½g² কারণ নিক্ষিপ্ত বস্তু, এই জন্য মাইনাসটা। আচ্ছা, ইউ কত? 29.4, টি টি থেকে গেল, আর এখানে 4.9 t² ইকুয়েশন 1। আর তীর অতিক্রম করছে ওই এইচ পরিমাণ দূরত্বই, 29.4 × এটা কিন্তু আর টি নেই, এটা হয়ে গেছে t - 4 সেকেন্ড। 4.9 t² নাই, t - 4 হোল স্কোয়ার আছে, ইকুয়েশন 2। তারা দুইজনে একই হাইট অ্যাচিভ করছে, একই হাইট অতিক্রম করছে, এই জন্য এই দুইটা ইকুয়েশন সমান। 29.4 t - 4.9 t² = 29.4 × 4, এটা -4.9 t² +
16 माइनस 80 এই বড় ইকুয়েশনটা সলভ করলে একটা দ্বিঘাত ইকুয়েশন আছে দ্বিঘাত ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা আমি এটা আগে সলভ করে রাখছি এটা আর দেখালাম না 80 এর মানটা আসে 5 সেকেন্ড t এর মান আসে 5 সেকেন্ড তো 5 সেকেন্ডে এটা নিক্ষেপ করা হয়েছে তার 1 সেকেন্ড মানে 5 মাইনাস 4 4 সেকেন্ড তার মানে এটা এখানে উঠতে টাইম নিয়েছে আর এটা 1 সেকেন্ড বেশি নিয়েছে মানে 5 সেকেন্ডে তার 4 সেকেন্ড পরে আরেকটা তীরকে নিক্ষেপ করা হয়েছে আর কি তো আমরা এই টিটা হচ্ছে এই ফুল হাইটটা অতিক্রম করার জন্য যে টাইম তো আমরা এই টি এর মানটা ইউজ করলে আমরা হাইটটা পেয়ে যাব এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এখানে ইউ এর মান 29.4 ইন্টু 5 মাইনাস 4.9 5 স্কোয়ার এখান থেকে হিসাব করলে এইচ এর মানটা যা আসবে তাই থ্যাংক ইউ